বন্ধুরে এই কোরআন এমন একটি কোরআন এই কোরআন বিজ্ঞানময় কোরআন এই কোরআন বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান মারাইতে গিয়ে আল্লাহু আকবার কিন্তু এক মুসলমানের বাচ্চা আমি তাকে মুসলমান বলতে লজ্জা পায় আমি তাকে মুসলমান বলতে ঘৃণা পায় সে তো তাকে মুসলমান বলা মনে হয় ঠিক হবে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা নামটি হলো তার কি নামটি হলো তার অসীম রেজবি आज पर्यंत हिंदू जैन बैध ख्रिस्टान यहूदी नासारा तैबंदी बरेली हनफी कादियानी मालिकी हम्बली शिया सुन्नी खान पठान এমন বিশ্বের কোন জাতি ধর্ম এই কোরআনের উপরে হাত উঠাতে পারেনি কিন্তু অসীম রেজবি এই কোরআনের 26টি আয়াতকে বাতিল করার ঘোষণা দিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে এই পৃথিবীর মানুষ শুনে রাখো আমি মনিরউদ্দিন বলছি সাইদিন আবু জেহেলের জামানায় এই কোরআন এমন এক কোরআন রে জিবি এই কোরআন এমন এক কোরআন রে জিবি আবু জেহেল ছিল সবচাইতে কোরআনের বড় শত্রু তাই না একটু ও করে করে আবু জেহেল সবচাইতে বড় দুশমন ছিল কোরআনের শত্রু সেই আবু জেহেল রাত্রি বেলায় চুরি করে করে নবীর মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনতে তুই কোন মুসলমানের বাচ্চা তুই তো মুসলমান নস তুই মুসলমান নামে কলঙ্ক আল্লাহর তরফ থেকে তার সাজা হয়ে গেছে জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগে কয়েকদিন আগে ন্যাংটা করে পিটানো হয়েছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার অসীম রেজবিকে উলঙ্গ করে ন্যাংটা করে গণধলায় পিটাই দিয়েছে মুসলমানের বাচ্চারা জোরে বলি নারে তাকবীর আল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আজকে ছিল না নাকি এগুলো এগুলো ছিল না ছিল আওয়াজ কেন কই আল ইসলাম জিন্দাবাদ 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 আল ইসলাম জিন্দাবাদ 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 মাইকের জন্য ওরা বলছেন এদেরকে বলা তো তুমি মাইকটা আমাকে জমা 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 ঠিক আছে আমার ভাইরা আমার বন্ধুরা আমি মনিরউদ্দিন বলছি সেই দিন আবু জেহেলের জামানায় আমার রাসূলের কাছে এমনই এক প্রশ্ন এসেছিল ওগো নবী তুমি যে বলছো এই কোরআন অতি মহামূল্যবান কিতাব তো এই কিতাবের মতো কিতাব কি আর কেউ বানাইতে পারে না এই বইয়ের মতো বই কি আর কেউ বানাতে পারে না এই প্রশ্ন যখন নবীর কাছে এসে গেল সাথে সাথে জিবরাইলকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন জিবরাইল এসে নবীকে বলে দিলেন ওগো নবী বলে দাও যারা তোমার
তোমাকে এমন প্রশ্ন করে এই কোরআনের মতো কোরআন কি বানাইতে পারা যায় না তাদেরকে বলে দাও এই কোরআনের মতো কোরআন বানাতো দূরের কথা রে এই কোরআনের ভিতরে এক দুই করে 114টি সূরা আছে 114টি সূরার মধ্যে সব চাইতে যেটি ছোট সূরা সেই সূরাটির নাম কি সূরা কাউসার ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওগো নবী বলে দাও এই কোরআনের মতো কোরআন তো দূরের কথা এই কোরআনের ভিতরে 114টি সূরা আছে তার মধ্যে সব চাইতে যেটি ছোট ছোট সূরা ফাতু বিসূরাতি মিম মিসলিহি এমন একটি ছোট ছোট সূরা বানিয়ে 15টা করে দেখা তোর লাইফ নষ্ট হয়ে যাবে প্যারেন্ট শর্ট খেয়ে যাবে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবি একটা ছোট ছোট সূরা তো দূরের কথা একটা ওয়ার্ড তৈরি করার মতো শক্তি আমি আল্লাহ বিশ্বের মানুষকে দিই নাই আর তুই বলিস মামুর বেটা 26টা আয়াত বাতিল করতে হবে এত বড় আসপাতটা কোথায় পেলি কত টাকা মাল খেয়েছিস কার কাছে খেয়েছিস খেয়ে দিল তোকে এত কোটি টাকা আ না দেখে বলা যাবে না তবে তো দিয়েছে কেউ দিয়েছে কেউ দিয়েছে আমার ভাইয়েরা আমরা ওয়াসিম রেজবির ফাঁসি চাই রাজি আছেন কার হাত তুলে দেখি নারা তাকবীর আমরা তার ফাঁসি চাই নারা তাকবীর আজ পর্যন্ত কোন ইহুদি খ্রিস্টান জৈন বৌদ্ধ কোন ধর্মের কোন ধর্মগুরু এই কোরআনের উপরে আঙ্গুল তুলতে পারেনি বা তুলেনি সবাই শ্রদ্ধা জানিয়েছে কোরআনকে আর তুই মুসলমান নামে কলঙ্কিত করে কোরআনের 26টি আয়াত বাতিল করার ঘোষণা করতে চাও কত টাকা খেয়েছো সোনা আমার ভাইরা আমার বন্ধুরা আরে আমার আব্বা জানেরা শুনে জান রাতের বেলা আমার আল্লাহর এতই দয়া আমার আল্লাহর এতই মায়া আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে কত ভালোবাসেন বন্ধু আমার বান্দারা আমার বন্দিরা যেন আমার এই পবিত্র কোরআন খানা পড়তে পারে আমার এই বিজ্ঞানময় কিতাব খানা যেন পড়তে পারে আমার এই আমার এই গ্রন্থখানা যেন তারা পড়তে পারে তার এক অপরের সাথে মহব্বত ভালোবাসা তৈরি করতে পারে বন্ধুত্ব বজায় রাখতে পারে বাপ বেটাই ভালোবাসা রাখতে পারে তার জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান জিনিস দিয়েছেন সেটা কি রে আল্লাহুল বায়ান আমার আল্লাহ অন্য কোন মাখলুককে কথা বলার শক্তি দেয় নাই কিন্তু এই পৃথিবীর মানুষকে দিয়েছে এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইরা আজকে
দুঃখ লাগে মুসলমানের সসর মুসলমান কেন আমরা একে ওকে দুষি করে বেড়াই ভাইজান আমরা বলি অমুক খারাপ আমরা বলি ধমুক খারাপ আরে তোর পাপ খারাপ তার জন্য তুই খারাপ আমার ভাইয়ের আমার বন্ধুরা আর কেমন করে দোষী করব আর কোন মুখে অমিতকে কথা বলবো আর কোন মুখ দিয়ে নরেন্দ্রকে কথা বলবো কেন আমার জাতি তো আমার কলঙ্ক নাকি শোনা আমার জাতি তো আমার কলঙ্ক আমার ভাইরা আমার প্রদান আছেন মায়েরা শুনে যান রাতের বেলা তবে মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন এই কথার দ্বারাই আমরা ভালোবাসা তৈরি করতে পারি এই কথার দ্বারাই মাকে মিষ্টি করে মা বলে ডাকতে পারি আব্বা বলে ডাকতে পারি বিবি জান বলে ডাকতে পারি আব্বু বলে ডাকতে পারি বন্ধুত্ব তৈরি করতে পারি বন্ধুত্ব ভেঙে দিতে পারি ভাইজান বন্ধুরে এই কথার দ্বারাই আমরা এই কথার দ্বারাই এই পবিত্র কোরআনখানা পড়তে পারি আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার বান্দারা আমার বান্দিরা যেন আমার এই পবিত্র পবিত্র মহামূল্যবান কিতাবখানা যেন পড়তে পারে এই জন্য আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দিদের কথা বলার শক্তি দিয়েছি যেন অন্য কোনো মাখলুকের দি নাই ভাই গো আমার আব্বা সালেরা আমার পর্দা নাসিন মায়েরা শুনে যান রাতের বেলা হে মেদিনীপুর পাঁশকুড়ার লোকেরা আমি মনিরুদ্দিন আপনাদের ভাই আপনারা জানো আমারই ভাই হাত দুটি জড়িয়ে বলে যায় আর দাদাগিরি তাফাল্লিং করো না একটু নাইর দিকে গিয়া শোন ভান্নাইয়ের মুখে ঝাঁটা মেরে বাতিলের মুখে লাথি মেরে অন্যায়ের মুখে ঝাঁটা মেরে বাতিলের মুখে লাথি মেরে সত্যের পতাকা নিয়ে সত্যের ছায়া তলে আসি কল্যাণ আমাদেরই হবে বিজয় আমরাই করব একবার জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা জানেরা এইবার আমি মনিরুদ্দিন আপনাদের বলি তবে আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে আমাদেরকে কত ভালোবাসেন আমার বান্দারা যেন আমার কোরআন খানা পড়তে পড়ে তো কোনো লাভ হবে না শুরু থেকে পড়তে পড়তে শেষ পর্যন্ত পড়ে নিলাম বুঝলাম না শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিলাম বুঝলাম না কোরআন কি বলতে চায় আমার বান্দারা আমার বান্দিরা যেন আমার কোরআন খানা পড়ে বুঝতে পারে এবং আমার আকাশের নিচে জমিনের উপরে আমি যে নিয়ামতগুলি দিয়েছি এই নিয়ামতগুলি যেন উপার্জন সঞ্চয় করতে পারে দূরবর্তী রাস্তাকে শর্ট করে দিতে পারে কাছের দূরবর্তী কঠিন মুশকিলকে আসান করতে পারে আমার মাটির নিচে কি আছে আমার সাগরের তলায় কি আছে তারা যেন সঞ্চয় করতে পারে এই জন্য আমি আল্লাহ আমার নিয়ামতগুলি
जानो तारा उपभोग करते पारे तार जन्य आमी अल्लाह पृथ्वीर मानुष के आरो एक महामूल्यवान जिनिस दिए जिनिसटी अन्य कोनो मखलुक रे दी नाई सेई जिनिसटीर नाम की गो अरे कुरान तो है गेल तार परे सब चाइते मूल्यवान ওই আপনাদের সুবহানাল্লাহ ঠেলে ঠেলে অভ্যাস ওয়াজ আর কি শুনছেন সবই বলে কোরআন আমি যে সিরিয়াল হিসাবে একটা করে বলে যাচ্ছি আবার এখানে কোরআন কেন ঢুকাচ্ছেন আমি পুনরায় বলছি দেখি এবার আপনারা কোন জায়গাতে আসছেন আমার বান্দারা আল্লাহ বলছেন আমার বান্দারা যেন আমার দেওয়া নিয়ামতগুলি উপভোগ করতে পারে আমার জমিনের নিচে কি আছে আমার সাগরের তলায় কি আছে সেই জিনিসগুলো যেন সঞ্চয় সংগ্রহ করতে পারে দূরবর্তী রাস্তা যেন শর্ট করে দিতে পারে মুশকিলকে যেন আসান করে দিতে পারে এই জন্য আমার কোরআনটাকে পড়ে যেন বুঝে নিতে পারে এই জন্য আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দীদেরকে আরো একটি মহামূল্যবান জিনিস দিয়েছি সেই জিনিসটির নাম কি গো হ্যাঁ একজন নিয়ে নি করে গেছে ব্রেন জ্ঞান আল্লাহর ভাষাই বলে ইলম ব্রেন কোন ভাষা ভাই ব্রেন কোন ভাষা ইংরেজি জ্ঞান হলো বাংলা আর বুদ্ধি এটা চলতি বাংলা আর আমার আল্লাহ তার রাসূলের ভাষায় তিনি এমনই এক আয়াত পবিত্র কোরআনে বলতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দীদেরকে কাঁথা ঘোড়া শৃগাল কুত্তা বিড়াল পিট পতঙ্গ চতুষ্পুর জন্তুর মতো তৈরি করে ছেড়ে দি নাই আমি তাদের মস্তিষ্কর মধ্যে ইলম দিয়েছি জ্ঞান দিয়েছি অতি সামান্যতম জ্ঞান দিয়ে আমার বান্দা বান্দীদের তৈরি করেছি ইল্লা কালিলা যেই জ্ঞানটি দেওয়া হয়েছে অতি ক্ষুদ্রতম মোবাইলটা যতই বড় হোক না কেন সোনা সিম কার্ডটা কি অত বড়ই তবে মোবাইলের দাম হলো 50,000 টাকা সিম কার্ডটার দাম হলো মাত্র 80 টাকা কিছুদিন মিডিলে ফ্রি তো পাওয়া যাচ্ছিল তবে ভাই বলুন তো যদিও ফ্রিতে পাওয়া যায় তবুও মূল্যবান হলো ওই সিম কার্ডটা সিম কার্ড যদি টেনে নেওয়া যায় তোর মোবাইলের কোনো মূল্য নাই আছে শোনা তবে সিম কার্ডটা কতটা ছোট যদি স্টিল বডি রং সুরাত সুন্দর স্টিল বডি হ্যান্ডসাম হাওরে তোর সিম কার্ড যদি হ্যাং হয়ে যায় তোকে বিএসএফ বলবে না তোকে এসপি বলবে না তোকে ডিএসপি মিনিস্টার বলবে না তোকে সাধারণ বাংলা ভাষাই বলবে পাগল মেমোরি যদি হ্যাং হয়ে যায় পরে কি বলবে পাগল তবে মূল্যবান হলো ওটাই ইলম জ্ঞান
আমার ভাইরা আমার পরদান আছেন মায়েরা আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইরা যারা আমার চাইতো গভীর জ্ঞান নিয়ে আমার চাইতো শিক্ষা নিয়ে আমার সামনে বসে আছেন আমার কথাগুলি আপনারা কর্ণপাত করে খেয়াল করে শুনেন একটা কথা যদি বাটি বা মিস্টেক করে বলি আপনাদের হাত দুটি জড়িয়ে বলছি আমার আলোচনা বন্ধ করে দেবে আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আমার আব্বা জানেরা তবে ওই মহান আল্লাহ তার কতই দয়া রে তার কতই মায়া গো সেই মহান আল্লাহ যেন তার জমিনের নিয়ামত গুলি আমরা উপভোগ করতে পারি নাই অন্যায় বুঝতে পারি হক বেহক বুঝতে পারি হালাল হারাম বুঝতে পারি সত্য মিথ্যা বুঝতে পারি ভালো এবং মন্দ বুঝতে পারি তার জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে দিলেন জ্ঞান ভাই গো বন্ধুরে আমার আব্বা জানেরা আমার আব্বা জানেরা আল্লাহর জমিনে খাও আর আমার আল্লাহর ব্যতিক্রম চলো ভাই গো আমার আব্বা জানেরা আমার বন্ধুরা একটা কথা আপনাদের বারবার 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 করে বলি আপনারা এবার আমাকে বলবেন মনিরুদ্দিন ভাই আমার আল্লাহর যে তুই দয়া আমার আল্লাহর যে তুই মায়া আমার আল্লাহ যে তার বন্ধু এবং তার বন্দীদের এতই ভালোবাসেন ওগো মনিরুদ্দিন ভাই বলুন তো আমার আল্লাহর এত দয়াময় ভালোবাসা থাকার পরেও তিনি কেন আমাদেরকে এমন করে অন্যের হাত দিয়ে পিটাচ্ছে কেন আমাদের কাছে আছে মহামারী কেন আমাদের কাছে আছে আমফান কেন আমাদের কাছে আছে তুফান কেন আমাদের কাছে আছে ঘূর্ণিঝড় কেন আমাদেরকে নির্যাতন করা হয় কেন আমাদের মা বোনদের ধর্ষণ করা হয় কেন আমাদেরকে এমন নিয়ে ছিনিমিনি খেলা হয় আমার আল্লাহ কি তার দয়া দিয়ে আমার আল্লাহ কি তার মায়া দিয়ে তিনি কি তার জমিনে সুস্থ শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের রাখতে পারেন না পারে কি পারে না কথা বলে 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 তবে কেনই বা এমন কর গো মাওলা তোমার ইশারাই পৃথিবী চলে তোমার ইশারাই গাছের পাতা নড়ে তুমি যদি আমাদের সাহায্য করো পৃথিবীর কোন শক্তি কাজ করবে না সেই কার মাটিতে আবু জেহেলেরা ছিল 98% মুসলমানেরা ছিল মাত্র 2% কত 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 আবু জেহেলের সংখ্যা ছিল অমুসলিমের সংখ্যা ছিল 98% মুসলমানের সংখ্যা ছিল মাত্র 2% সেই দিন মক্কার কাবাকে রক্ষা করা হলো ভারতে 30% মুসলমান থাকার পরেও কেন বাপরি ভাঙ্গা হলো ওরাও তো মুসলমান এরাও তো মুসলমান একটু একটু এরকম এরকম করেন তবে আমি বুঝবো যে হ্যাঁ এরা কিছু শুনছে বা বুঝছে তবে আমার পরবর্তী কথাটা বলতে সুবিধা একটু একটু হ্যাঁ 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 না বুঝো করবেন কেউ বুঝে করবেন কেউ না বুঝে করবেন তবে আমি ভাবো যে না চলছে গাড়ি ভালো 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 আমার ভাইরা আমার বন্ধুরা আমার আব্বা জানেরা আমার পরদান আছেন মায়েরা শুনে জান রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি বন্ধু
আপনি যেই প্রশ্নটা আমাকে করেছেন প্রশ্নটা অল রাইট একদম খুব সুন্দর প্রশ্ন কিন্তু উত্তরটা আমাকে ক্লিয়ার দিতে হবে তাই তো ভাই গো আপনারা বললেন আমার আল্লাহর যে এতই দয়া আমার আল্লাহর যে এতই মায়া আমার আল্লাহ যে তার এই মখলুককে এতই ভালোবাসেন যাহা কিছু বানালেন এদেরই জন্যই বানালেন তার এত দয়া মায়া ভালোবাসা থাকার পরেও তিনি কেন আমাদের উপরে এমন করে তিনি কেন বারবার মহামারী আসে কখনো ঘূর্ণি ঝড় কখনো ভূমিকম্প কখনো আমফান কখনো মোদির লোকের পিটানি কখনো অমিত শাহার লোকের ঠাঠানি ঠাঠানি মানে বুঝেন ওই পেটনি আর আমাদের মালদাই বলে ঠাঠানি ওই ঠাঠানি আর পিটনি একটাই ভাষা আমাদের মালদার মালদাই বলি আমরা ঠাঠা আর আপনাদের দিকে বলে পেটা আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা আমি মনির উদ্দিন এবার আপনাকে উত্তরটি দিয়ে দিতে চাই এবার আপনাকে উত্তরটি দিয়ে দিতে চাই খুব শর্টের উপরে উত্তর দেব যেন উত্তরটি সারা জীবনের মতো মৃত্যু পর্যন্ত আপনার ব্রেনে ডাউনলোড হয়ে যায় ভাই গো আমার শিক্ষিত বন্ধুরা আমার ভাই জানেরা হাত দুটো নাই ঠ্যাং দুটি নাই মেজাজটা এমনটাই যদি হয় ঠ্যাং নাই হাত নাই মেজাজটা যদি এমন হয় তবে যে আমারে বানিয়েছে তার মেজাজটা কেমন হবে আমি তো কাউরে কিছু করতে পারবো না আমার সামনে যদি আমার কোনো ভাইকে পিটায় আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দেখতে হবে আমি কিছু করতে পারবো না ভাই জান বন্ধুরে আমার তবে আমি মনির উদ্দিন একটা কথা তুইবার বলার পরে তিনবারের বেলায় যদি আমার মেজাজটা অন্য হয়ে যায় তুমি যিনি আমার বানিয়েছেন তিনার মেজাজটা কেমন হতে পারে ভাই গো আমার আল্লাহ বলেন আমার নাম রহমান আমার নাম রহিম আমার নাম খালিক আমার নাম মালিক আমার নাম হান্নান আমার নাম মান্নান আমি অতি দয়ালু দয়াদাতা আমার দয়া এবং মায়ার সীমা নাই কিন্তু শুনলে ওরে পৃথিবীর মানুষেরা আমার বান্দা এবং বন্দিরা শুনে নাও হস্তক্ষেপ করবে যখন আমার দিনকে ছেড়ে দেবে যখন আমার দিনের শত্রুতা করবে আমার জমিনে যখন অন্যায় অশ্লীলতা নির্যাতন ধর্ষণ অতিরিক্ত বেড়ে যাবে আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারি না তখন আমার জলজলা দিয়ে আমার দারদানা ভয়াবহ আসাব দিয়ে আমি আমার জমিনের ওই জায়গাটাকে বরবাদ করে দিই নারে তাকবীর নারে তাকবীর নারে ইসালাম নারে ইসালাম সিরাতুন নবী জলসা জিন্দাবাদ জনাবে মোহাম্মদ মনিরুদ্দিন সাহেব জিন্দাবাদ নারে তাকবীর নারে তাকবীর যেমন শেষ করে দিয়েছি ফেরাউনকে করিনি এমনি করে বরবাদ করে দিয়েছি নমরুদকে এমন করে শেষ করে দিয়েছি কেনানকে এমন করে নীল নদীর তীরে ডুবিয়ে মেরেছি ফেরাউনকে
জুতা পিটিয়ে মেরেছি নমরুদ কে শোনে না আমার আজাব আমার গজব আমার জমিনে তখনই আছে যখন আমার দিনের উপরে হস্তক্ষেপ হতে যায় ভাই গো আমার ভাই আব্বা জানেরা আমি মনিরুদ্দিন আপনাদের শটের উপরে বলে দিচ্ছি ভাই জান আমি মনিরুদ্দিন হাত দুটো নেই পা দুটি নেই একবার দুইবার বলার পরে তিনবারের বেলায় মেজাজটা অন্য হয়ে আপনাদের কড়া কথা বলে দি ভাই গো তবে আমার তিন তিনবার বলে যদি মেজাজটা এমন হতে পারে তবে যিনি আমারে তৈরি করেছেন তিনি একবার নয় রে তিনি দুইবার নয় গো তিনি বার 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 করে বেরাশি বার জোরে বলি কবার তিনি বার বার করে আমার আল্লাহ বেরাশি বার কবার বেরাশি বার তিনি তার বান্দা বান্দিদের ডেকে বলেন হে আমার বান্দারা হে আমার বান্দিরা হে আমার বান্দারা হে আমার বান্দিরা তোমরা যদি আমার জমিনে শান্তিময় পেতে চাও তোমরা যদি আমার জমিনে মা জমিনে বিজয়ময় হতে চাও তোমরা যদি আমার জমিনে আমার কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে চাও তোমরা যদি অমুসলিমের হাত থেকে বাঁচতে চাও তোমরা যদি কাফের বেদিনের হাত থেকে বাঁচতে চাও তোমরা যদি আমার কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও মৃত্যুর পরে যদি আমার জান্নাতে যেতে চাও তবে আমার পবিত্র কোরআনটি খুলে দেখো রে একবার নয় দুইবার নয় তোদের বেরাশি বার বলেছি বিসমিল্লাহ রহমানির ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন একবার নয় রে দুইবার নয় রে আমি তোমাদের বেরাশি বার বলেছি কবার বলেছি বেরাশি বার এই চাটা করে আমার একবার আল্লাহ রে ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দয়াল
मौला गो तुमी आमाय दया करो ना आमीन आमीन माबूद मौला गो तुमी आमाय दया करो ना तुमी रहीम तुमी करीम तुमाय मेहर बान दयाल मौला गो तुमी आमाय दया करो ना तुमी दया ना करिले तुमी माया ना करिले करबे के जे यार माबूद अल्लाह गो तुमी आमाय दया करो ना मुर्दा के जखन गोसल देबे ताकारी गाये कतुई लागिबे मुर्दा के जखन गोसल देबे ताहारी गाये कतुई लागिबे मुकु फुटिबे ना मुकु फुटिबे मुकु फुटिबे ना माबुदु अल्लाह गो तुमी आमाय दया करो ना दयाल अल्लाह गो तुमी आमाय दया करो ना अमार भाईरा रे मार पसनेर सेई महान अल्लाह बोलें रे विश्व जगतेर नर नारीरा रे आमार बंदा एवं बंदीरा आमी अल्लाह तोमादेर सृष्टि करेछि मारा मारी पिटा पिटी ठेंगा ठेंगी करार जन्य नय आमी तोमादेर तैरी करेछि शुधु मात्र एकमात्र आमार इबादत बंदगीर जन्य रे विश्व जगतेर नर नारीरा तोमरा जदि आमार कल्याणमय पेते चाओ तोमरा जदि आमार जमीने शांति मई पेते चाओ तुम्हरा जदि मुस्लिमेर हाथ थेके बाँचते चाओ तुम्हरा जदि काफिर बेदिनेर हाथ थेके बाँचते चाओ तुम्हरा जदि आमार कुरानेर विधान आमार जमीने प्रतिष्ठित करते चाओ आमार कठिनमय जहन्नामेर आगुन थेके যদি বাসতে চাও আমার আনন্দময় জান্নাতে যদি যেতে চাও ওয়াকিমুস সালাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আমিন কি করো নামাজ প্রতিষ্ঠা করো ওয়াতুস যাকাত আমি আল্লাহ তোমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছি সেই টাকার তোমরা যাকাত আদায় করো ওয়াতিউর রাসূল আমার নবীর অনুসরণ করণ করে চলবে আমি আল্লাহ আমার ওয়াদা আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি ইমানদারের বিজয় করব